আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে আমি সিলভি আমশো সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম ক্ষমতায় আসলে অভিবাসন কাটনীতি লেবার সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে না ব্রিটেনে ইউ নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি স্যার কেয়ার স্টারমারের ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শত্রুদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী নেতা জর্জ অর্সবর্ন ও স্যার এরিক পিকলের পর এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যান্ড্রু টাইরিপ এমপি এবং আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে জানিয়ে দেব পুরো সংবাদ সংবাদের পর এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeentv.com শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে ব্রেক্সিট বিষয়ে শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি স্যার কিয়ার স্টারমার এবং পরিকল্পনা তুলে ধরেন তিনি ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির ব্রেক্সিট বাস্তবায়ন সংক্রান্ত শ্বেতপত্র প্রত্যাখ্যান করেন আসন্ন সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হলে বর্তমান সরকারের ব্রেক্সিট বাস্তবায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে না ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে এর আগে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শর্ত সাপেক্ষে ইউরোপীয় নাগরিকদের এ ধরনের সুবিধা প্রদানের কথা বলেছিলেন তবে লেবার পার্টির কর্ম পরিকল্পনার একতরফাভাবে এ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে ইউরোপীয় দেশগুলোর আনুমানিক 30 লাখ মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 12 লাখ ব্রিটিশ নাগরিকের বসবাস কেয়ার স্টারমার বলেন লেবার পার্টির সরকার ব্রেক্সিট সংক্রান্ত নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করবে নতুন করে প্রস্তাবিত অগ্রাধিকারগুলো এতে প্রতিস্থাপন করা হবে আলোচনায় অগ্রাধিকার পাবে সিঙ্গেল মার্কেট এবং কাস্টমস ইউনিয়নের মতো ইস্যুগুলো এছাড়া গ্রেট ব্রিটিশ রিপল বিলের বদলে ইউ রাইটস অ্যান্ড প্রোটেকশন বিল আনা হবে আগামী 8ই জুনের নির্বাচনকে সামনে রেখে ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল টরি পার্টির প্রভাবশালী নেতা জর্জ অর্সবর্ন ও স্যার এরিক পিকলের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার নতুন করে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কনজারভেটিভ ট্রেজারি সিলেক্ট কমিটির চেয়ার ও এমপি অ্যান্ড্রু টাইরি 1997 সাল থেকে সাসেক্সের চেচেস্টার প্রতিনিধিত্বকারী 60 বছর বয়সী এই এমপি মনে করেন তার এই বয়সে আরও অন্যান্য অনেক বিষয়ে মনোযোগী হওয়ার প্রয়োজন ছিল কিন্তু তিনি তা না করে নিজের আসনে জনসেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এদিকে রাজনীতিতে প্রবেশের পূর্বে টরি পার্টির এই এমপি ব্রিটিশ পেট্রোলিয়ামের কাজ করতেন এছাড়াও 2010 সাল থেকে তিনি কনজারভেটিভ ট্রেজারি কমিটির নেতৃত্ব দিয়েছেন অপরদিকে এমপি অ্যান্ড্রু টাইরির পথ অনুসরণ করে আরেক ভেটন টরি এমপি স্যার এলান হাসেল হাস্ট 40 বছর পর এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন 1977 সাল থেকে স্যার এলান এসেক্স এর সেফরান ওয়ালডেন আসনের প্রতিনিধিত্ব করে আসছিলেন যদিও তিনি আগামী 8ই জুনের আগাম নির্বাচন কনজারভেটিভের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় জানিয়েছিলেন তবে আজ হঠাৎ করেই তিনি তার সিদ্ধান্তের পরিবর্তন আনেন 8ই জুন ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিটি ভোটই খুব গুরুত্ব বহন করবে বলে জানিয়েছেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নির্বাচনকে সামনে রেখে প্রচারের অংশ হিসেবে ওয়েলসের দলীয় নেতাকর্মী ও ক্যাম্পেনারদের উদ্দেশ্যে এমনটাই জানান তিনি ওপিনিয়ন পুলের এক জরিপে বলা হয়েছে ওয়েলসে লেবারের নির্দিষ্ট কয়েকটি আসনে এবারে টরি পার্টির জয়ের সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওয়েলস এর ব্রিগজেট এলাকা পরিদর্শন করেন এদিকে প্রধানমন্ত্রী তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন পূর্ব নির্বাচনের বিষয়ে পুলের যে ভুল জরিপ ছিল তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন না তিনি বলেন টরি পার্টিকে সমর্থন জানালে ব্রেক্সিট সমঝোতার জন্য তার হাত শক্তিশালী হবে এবং ওয়েলসকে আরও শক্তিশালী করতে এ নির্বাচন টরি পার্টিকে ভোট দেওয়াও জরুরি বলে মনে করেন তিনি এদিকে থেরেসা মে ছাড়াও সম্প্রতি ওয়েলস ভিজিট করেন লেবার লিডার জেরেমি করবিন ওয়েলসের জনগণকে উদ্দেশ্য করে জেরেমি করবিন এনএসএস এর সেবার মান উন্নয়ন ট্যাক্স আরও বৈষম্য দূরকরণ স্কুল ছাত্রছাত্রীদের জন্য ফ্রি মিলের ব্যবস্থা করা ইউনিভার্সিটি ফি কমিয়ে আনার সহ সমাজের মধ্যে বিরাজমান বৈষম্য দূর করার দিকে দৃষ্টিপাত করেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শত্রুদের বিরুদ্ধে প্রথম হামলার কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেছেন, এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবু পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না লন্ডন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যালন বলেন, লন্ডন স্পষ্ট করে একথা জানিয়ে দিতে চায় যে ব্রিটিশ সরকার কঠিন পরিস্থিতিতে প্রথম আঘাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। ব্রিটেন এই অস্ত্র ব্যবহার করলে পরিস্থিতি কি দাঁড়াবে এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সেটি নিয়ে এখন আলোচনা না করাই ভালো। এছাড়া মাইকেল ফ্যালন বলেন, ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার কথা যারা চিন্তা করবে তাদের মনে অজানা আশঙ্কা তৈরি করে দিতে হবে। ফ্যালন এ সাক্ষাৎকারে দেওয়া কয়েক ঘন্টা পর তার একজন মুখপাত্র জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। বিশ্বের বিভিন্ন স্থানে আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের উত্তেজনা বিরাজ করলেও ব্রিটেনের সঙ্গে এই মুহূর্তে সরাসরি কোনো দেশের সাংঘর্ষিক অবস্থান নেই। তারপরও ব্রিটিশ প্রধান প্রতিরক্ষা মন্ত্রী কেন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা শুরু হয়েছে। লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার দুপুরে তিনি লন্ডনে পৌঁছান। মুরফিল্ডস আই হসপিটাল চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি লন্ডনে এসেছেন বলে জানা গেছে। লন্ডনে রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন, প্রেস মিনিস্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী 4 মে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এবারে বাংলাদেশি প্রসঙ্গ। বিএনপিকে ছাড়া গত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য একে অন্যকে দোষারোপ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। তবে আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন দুই দলের একাধিক নেতা। আজ মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি শীর্ষ নেতাদের অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই অনুষ্ঠানে আয়োজন করে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সচরাচর যা দেখা যায় না তা দেখতে পাওয়াটাই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই মিলিত হয়েছিলেন এক ছাদের নিচে। এক মঞ্চে পাশাপাশি বসে দুই দলের নেতারা পরস্পরের সমালোচনা করলেন ঠিকই, কিন্তু সেটাও উপস্থিত সবার কাছে ছিল উপভোগ্য। নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন, এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আশা করব তাদের এই ঘোষণা অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা চাই আগামী নির্বাচনে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হোক। আমি একই সঙ্গে তাকে ধন্যবাদ জানাই যে তিনি উপলব্ধি করেছেন যে 2014 সালে 5ই জানুয়ারির যে নির্বাচনটি হয়েছিল, যেখানে কোনো বিরোধী দল ছিল না, আসলে সেই নির্বাচনটি আসলে সঠিক হয়নি, এবং সেটি তিনি উপলব্ধি করতে পেরেছেন বলেই তিনি কিন্তু আজকে সানন্দে আমাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আমি বরং মনে করি যে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন গত নির্বাচনে অংশগ্রহণ করা না করা সঠিক হয়নি। কিভাবে দুই দল সহ অবস্থানের মাধ্যমে ইতিবাচক রাজনীতি করতে পারে সেই বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ও অন্যান্য দলের তরুণ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এ ধরনের আয়োজন কেবল তরুণদের জন্য নয়, দুই দলের সিনিয়র নেতাদেরও প্রয়োজন আছে বলে মন্তব্য করেন কেউ কেউ। এক টেবিলে বসতে চায় না, একসাথে কথা বলতে চায় না। দ্যাট ইজ ওয়্যার আই থিঙ্ক এনবিআই ট্রাই টু ওয়ার্ক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শুড আই থিঙ্ক ট্রাই অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস অ্যান এরিয়া ওয়ে দে ক্যান গেট অল দ্য পলিটিক্যাল পার্টিজ আন্ডার ওয়ান রুফ অ্যাজ ইউ ডান টুডে। আর দুই দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দেন সিনিয়র নেতারা। তরুণ নেতৃত্ব যে দলেই আছেন থাকুন না কেন, আমি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিশেষভাবে যেমন আবেদন জানাবো, আহ্বান জানাবো এগিয়ে আসার জন্য। অন্যরাও নিশ্চয়ই তারা পিছিয়ে থাকবেন না, এই এটা আমি মনে করি না, তারাও এগিয়ে আসবেন। এ ধরনের চিন্তা যদি আমি করি যে আমি কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের মতো ক্ষমতায় চিরস্থায়ী হয়ে যাব, তাহলে কিন্তু সে দেশে কোনো দিন সুশাসন থাকবে না এবং সে দেশে কোনো ভালো কাজ হতে পারবে না। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এবারে কমিউনিটি প্রসঙ্গ। লন্ডন মুসলিম সেন্টার গত বছরের সাফল্য ধারাবাহিকতায় এবারও ইস্ট লন্ডন মোস্ক
আয়োজন করেছে রাইড ফর ইয়োরমস্ক। আগামী 29 এপ্রিল শনিবার এই বিশেষ সাইকেল দৌড় অনুষ্ঠিত হবে। তরুণ সমাজকে সাইকেল দৌড় অংশগ্রহণের মাধ্যমে ভালো কাজে উদ্বুদ্ধকরণ ও মসজিদকে ঋণমুক্ত করতে ফান্ড রেজিংয়ের লক্ষ্যে গত বছর থেকে এই কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এ বছরের কর্মসূচিতেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে 31 জন সাইক্লিস্ট তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। আগ্রহী যুবক ও তরুণরা এখনও তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। সোমবার বিকেলে ইস্ট লন্ডন মসজিদের সেমিনারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের সেক্রেটারি আয়ুব খান, নির্বাহী পরিচালক দেলোয়ার খান ও সিনিয়র ফান্ডরেজিং অফিসার তজমুল আলী। সাইক্লিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন সলিসিটর সিদ্দিক ফজলউদ্দিন ও নজিমুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইস্ট লন্ডন মসজিদ থেকে সারের বক্স হিল পর্যন্ত সুনির্দিষ্ট রোটে এই সাইকেল দৌড় অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাইকেল 36 মাইল রাস্তা দৌড়াবেন অংশগ্রহণকারীরা। টপ ফান্ডরাইজারদের জন্য থাকবে বিশেষ পুরস্কার ওমরা টিকিট। রাইড ফর ইয়োর মস্কে একটি ইউনিক ক্যাম্পেইন উল্লেখ করে ইস্ট লন্ডন মসজিদের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি আয়ুব খান বলেন, তরুণ সমাজকে মসজিদমুখী করতে ইস্ট লন্ডন মসজিদ বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জি আলহামদুলিল্লাহ, এবারে রাইড ফর ইয়োর মস্ক হবে ইনশাল্লাহ শনিবারে 29 এপ্রিল। তো আমরা আশা করতেছি যে আমাদের কমিউনিটি যারা সাইক্লিং তারা পছন্দ করেন বা সাইক্লিং করার ইচ্ছা আছে ভবিষ্যতে, আপনারা জানেন সাইক্লিং ইজ গুড ফর আওয়ার হেলথ, সবাই সাইক্লিংয়ে এনকারেজ করা দরকার ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা মসজিদের জন্য কিছু ফান্ডরেজিং করতে পারি, এটা ইনশাআল্লাহ এটা খুবই ভালো হবে আমাদের মসজিদের জন্য। এটা শুধু ফান্ডরেজিং নয়, মানে আমরা ইয়াংদেরকে এইটাতে এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ইনভলভ করতে চাই, বিশেষ করে আমাদের ইয়াংদেরকে। এবং রাইড ফর ইয়োর মস্ক এটা একটা অপরচুনিটি। পবিত্র শবে মেরাজ উপলক্ষে ব্রিকলেন মসজিদে আয়োজন করা হয় এক ওয়াজ ও দোয়া মাহফিল। রবিবার আসর থেকে এশা পর্যন্ত চলে এই মাহফিল ও আলোচনা। মেরাজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এতে আলোচনা করেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, ব্রিকলেন মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন আহমেদ ছাড়া আরও অনেক উলামায়ে কেরাম। এ সময় বক্তারা বলেন, পবিত্র এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের পরিচালনা করার আহ্বান জানান বক্তারা। এতে আরও উপস্থিত ছিলেন ব্রিকলেন মসজিদের চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, মোহাম্মদ ইলিয়াস, এম এন হেইস লালা মিয়া, সৈয়দ মুর্তুজা আলী ছাড়াও অনেক ধর্মপ্রাণ মুসলমানরা। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এনটিভি ডিরেক্টর মোস্তফা সরোয়ারের পিতা গোলাম মোস্তফার মৃত্যুতে এক শোক সভা করেছে লিভারপুলে কমিউনিটি নেতৃবৃন্দরা। শোক সভায় নেতৃবৃন্দরা মরহুমের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, শিক্ষাবিদ মরহুম গোলাম মোস্তফা ছিলেন মানুষ গড়ার কারিগর। জীবনের দীর্ঘ সময় পার করেছেন শিক্ষকতার মতো মহান এই পেশায়। তার কর্মময় বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনার মাধ্যমে গতকাল সোমবার লিভারপুলের স্থানীয় একটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির নর্থ অ্যান্ড মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এনটিভির লিভারপুল প্রতিনিধি ফখরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কমিউনিটির ব্যক্তিত্ব খায়রুল ইসলাম, কয়সর মিয়া, শফিক মিয়া, নূর আফসার, শফিকুর রহমান, বজলু মিয়া সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন কারি মাওলানা আব্দুল খালিক। বাংলাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম গোলাম মোস্তফার স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে। আমাদের ম্যানচেস্টারের প্রতিনিধি আব্দুল মতিন জানান, এনটিভি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সরোয়ারের পিতা মরহুম গোলাম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদের মুসল্লি ও কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণে মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি আল্লাহর রহমত এবং সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা কামনা করে দোয়া পরিচালনা করেন ম্যানচেস্টার শাহজালাল মসজিদের খতিব মাওলানা খায়রুল হুদা খান। দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন জনদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদের চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব মান্নান খান, এনটিভির মিডল্যান্ডস ও নর্থ ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী, গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলি, বার্নলি প্রতিনিধি ফয়জুন নূর সহ বিভিন্ন মুসল্লিগণ। ফ্রান্স বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি
অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ। রোববার প্যারিসের গার দু নর্দের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারিতার মাধ্যমে দল পরিচালনা করছেন, এতে করে ফ্রান্স বিএনপি তার গতি হারিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। যেমনইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি এই সভাপতি ও সম্পাদক, তেমনইভাবে বেগম জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা দেওয়া হলে কার্যত কোনো প্রতিবাদ সভার আয়োজন করেননি তারা। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি হাব্বি, সহসভাপতি খান মনির হোসেন, এম এ রশিদ পাটোয়ারি, কবির হোসেন পাটোয়ারি, জুনেদ আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ আরও বলেন, ফ্রান্স বিএনপি গতিশীল করতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাই তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আন্তর্জাতিক সম্পাদক মুহিদ রহমানের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নিতে আহ্বান জানান। ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখার সমাবেশ করেছেন। আমাদের ইলদা ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় একটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার আহ্বায়ক হজরত ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় এবং সংগঠনের ফ্রান্স শাখার আহ্বায়ক শাহ এনামুল হাসান মওলার এর সভাপতিত্বে ও সাইফুল আলম সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ, জামিল আবেদ, শরিয়াত উল্লাহ মিলন, রিয়াজ হোসেন, সাকওয়াত হোসেন প্রমুখ। এ সময় ইমাম হায়াতের শিক্ষা ও দিক নির্দেশনায় বক্তাগণ বলেন, মিরাজ শরীফ মহান প্রিয় নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাআলার স্বয়ং প্রকাশ, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস। তাই যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চায়, তাকে অবশ্যই রাসুল কেন্দ্রিক হতে হবে। বক্তাগণ আরও বলেন, মিরাজ শরীফের প্রকৃত শিক্ষা দুনিয়াব্যাপী বাস্তবায়ন করতে হলে সকলকে দিনের সঠিক নির্ভেজাল ও পূর্ণাঙ্গ পথ, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মিলানো শহরে পাদোবাবাসীর আয়োজনে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলানো প্রতিনিধি ফেরদুসি আক্তার পলি জানান, রবিবার মিলানো শহরের স্থানীয় পাদোবা পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন খেলাধুলা, রাফেল ড্র আর দেশীয় ঐতিহ্যের বিভিন্ন পিঠার আয়োজনে আগত অতিথিরা দিনটিকে দারুণ উপভোগ করেছে। এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক রূপা আক্তার, ফেরদুসি পলি, সামিরা বাচ্চু, সুইটি আক্তার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের অনুষ্ঠান সকলের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করে এবং প্রবাসে জন্ম নেওয়া শিশুদের মাঝে নিজেদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা জাগ্রত হয়। এবার জানিয়ে দিব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, প্রশাসন কোনোদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। ব্যুরোক্রেটরা মনে করে বিচার বিভাগ তাদের প্রতিদ্বন্দ্বী আর প্রত্যেক সরকার বিচার বিভাগের প্রতি বিমাতা সুলভ আচরণ করে আসছে। আজ বিকেলে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি তাকে সংবর্ধনা প্রদান করে। প্রধান বিচারপতি আরও বলেন, হবিগঞ্জ ও সুনামগঞ্জের হাওড়ে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলের ক্ষতি হলেও এখন আর সাহায্যের জন্য বিদেশ হাত পাততে হবে না, নিজেরাই এসব দুর্যোগ মোকাবেলা করতে পারেন। তিনি আশা করেন আগামী বছরের সুরা হয়ে যাবে। তিনি আরও বলেন, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলেই হবে না, দেশে আইনের শাসন কায়েম করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা আসতে হবে, যাতে প্রতিটি মানুষ আদালতে আসে, কম সময়ে বিচার পায় তা নিশ্চিত করতে হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোসাব্বিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক এমপি চৌধুরী আব্দুল হাই, সৈয়দ আফরোজ বক্ত প্রমুখ। সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও ফসল রক্ষাবাদের কাজে অনিয়ম দুর্গতি তদন্তে গণশুনানির দাবি উঠেছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার সংবাদ সম্মেলনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,
চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট স্বপন কুমার দাস, সাংবাদিক বিজন সেন রায়, সালেহ আহমেদ, সংগঠনের সদস্য সচিব বিন্দু তালুকদার, অ্যাডভোকেট এনাম প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জেলার সকল বড় জমি পানিতে তলিয়ে গেছে, ফসল হারিয়ে কৃষক পরিবারগুলোতে হাহাকার ও আহাজারি চলছে, ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 2,000 কোটি টাকা। সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, পিআইসি ও ঠিকাদারের বিরুদ্ধে বাঁধ নির্মাণের ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে আড়াল করা সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী কর্মস্থল থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। এজন্যই সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা জরুরি। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতায় আসলে অভিবাসন কাট নীতি লেবার সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে না। ব্রিটেনে ইউ নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি স্যার কেয়ার স্টারমারের। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শত্রুদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী নেতা জর্জ অর্সবর্ন ও স্যার এরিক পিকলের পর এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যান্ড্রু টাইরি এমপি। এবং আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করলেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।